নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/6/2021 পিএফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ এমপ্লয়ি যে প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখুন, পিএফ গ্রাহক যারা রয়েছেন তারা অবশ্যই মিস করবেন না। তো দেখেন এই পিএফ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকে কী রয়েছে। আজকে 30/6/2021 ব্যাংক সংযুক্তিকরণের গেরোয় পিএফ গ্রাহক ফের দিতে হবে কেওয়াইসি। এবার ব্যাংক সংযুক্তিকরণের গেরোয় পিএফ গ্রাহকরা, সংযুক্তিকরণের পর যে ব্যাংকগুলো এখন অস্তিত্ব নেই সেই ব্যাংকগুলো গ্রাহকরা যদি নতুন করে কেওয়াইসি জমা না করেন তাহলে তারা পিএফের কোনো সুবিধা পাবেন না। এই বিষয়ে সাধারণ গ্রাহকদের সতর্ক করেছেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ব্যাংক সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল গত আর্থিক বছর থেকে, কিন্তু গত এপ্রিল থেকে পুরোপুরি অস্তিত্ব হারায় 6টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেগুলির মধ্যে অন্ধ্র ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, সিন্ডিকেট ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, এলাহাবাদ ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এর মধ্যে 4টি ব্যাংকের গ্রাহক পশ্চিমবঙ্গের বহু। সবচেয়ে বেশি গ্রাহক এলাহাবাদ ব্যাংক ও ইউনাইটেড ব্যাংকের। এই ব্যাংক দুটির প্রধান কার্যালয়ও ছিল কলকাতায়। ইউবিআই ছিল পশ্চিমবঙ্গের লিড ব্যাংক। যেহেতু এই ব্যাংকগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে তাই তাদের আইএফএসসি কোডের আর অস্তিত্ব নেই। পিএফ কর্তারা বলছেন যে এই কোডগুলো বাতিল হয়ে যায়, অনলাইনে লেনদেন আর হবে না। যদি কোনো গ্রাহক তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান বা অগ্রিম নিতে চান তাহলে তারা আর সেই সুযোগ পাবেন না, কারণ ব্যাংক বর্তমানে আইএফএসসি কোডের সঙ্গে পিএফের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোর কোড মিলবে না। তাহলে উপায়, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানাচ্ছে যে এই বিষয়ে নতুন করে কেওয়াইসি জমা করতে হবে গ্রাহকদের, এবং তার জন্য সহজে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে গ্রাহককে। প্রথমত পিএফের ইউনিফাইড মেম্বার পোর্টালে গিয়ে গ্রাহককে ইউএএন বা এবং পাসওয়ার্ড লগ ইন করতে হবে গ্রাহককে। এরপর ম্যানেজ ট্যাবে গিয়ে কেওয়াইসি মেনুতে পৌঁছাতে হবে। এরপর ডকুমেন্টসে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড যথাযথভাবে বসাতে হবে এবং সেভ করতে হবে। এরপর স্ক্রিনে দেখা যাবে কেওয়াইসি পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। এরপর ওই সংক্রান্ত তথ্য কর্মদাতা সংস্থাকে জানাবেন পিএফ গ্রাহক। সংস্থা তা খতিয়ে দেখবে এবং তারপর তা অনুমোদন করবে এবং তারা ডিজিটাল সিগনেচার করবে এবং সংস্থার তরফে কাজ সম্পন্ন হলে ডিজিটাল অ্যাপ্রুভড কেওয়াইসি হিসেবে দেখাবে পোর্টাল এবং পিএফের দপ্তর থেকে এরপর মেসেজ পাবেন গ্রাহকরা। তার দেওয়া তথ্য গ্রাহ্য হয়েছে এই মর্মে তথ্য পাবেন তিনি। পিএফ কর্তা বলেছেন যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন এর সঙ্গে আধার সংযোগ যতটা জরুরি ততটাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তার সংযোজন করানো। তাই তা না হলে পরিষেবা পেতে সমস্যা হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইউএএন সংযোজন করানো নেই তারা এই একই পদ্ধতিতে তা করতে পারেন। তবে স্টেট ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের কেওয়াইসি অনুমোদন করবে ব্যাংকের নিজেই, আলাদা করে কর্মদাতা সংস্থার তরফে তা করার প্রয়োজন নেই বলছেন কর্মকর্তারা। এবং তারা বলছেন যদি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংকের সংযোগ না থাকে তাহলে পিএফের টাকা পাঠালেও তা ফিরে আসবে সংশ্লিষ্ট গ্রাহকের পিএফ অ্যাকাউন্টে, ফলে সেই টাকা তুলতে পারবে না তারা, বন্ধ হবে অনলাইন ক্লেম। তাহলে দেখলেন ব্যাংকের সঙ্গে যে কেওয়াইসি দেওয়া বা যারা সংযুক্তকরণ ঘটেছে এই ব্যাংকগুলোতে সেক্ষেত্রে নতুন করে কেওয়াইসি জমা দেওয়ার ব্যাপারে ইপিএফ সংক্রান্ত বা ইপিএফও এই গুরুত্বপূর্ণ আপডেটটা প্রকাশ করেছে। তো যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।